প্রয়োজন স্বার্থের ঠিকানা। স্বার্থের ক্ষেত্রে ব্যর্থহীনভাবে ব্যর্থ হতে চায় না কেউ, তাই এই বাজার কমিটি নিয়ে যে যার মতো বেজার। উপস্থিত ব্যবসায়ী ভাইয়েরা, আমগো এলাকার এই বাজারে একটা কমিটি করার লাগে কিন্তু আপনাকে ডাকছি, কারণ কমিটি থাকলে বাজারটা মোটামুটি একটা সিস্টেমের মধ্যে চালানো যায়। হ্যাঁ বলো, পোস্টপোর্ট করার পোস্ট আছে 11টা, সভাপতি, তারপরে সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এরকম মিলেই মোট 11। তাহলে আমি শুরুতেই এই চাউলের আড়তের শুক্র মিয়ারে সভাপতি প্রস্তাব করলাম। চাইলের কেন সবজির দোকানদার সভাপতি হইতে পারে না? চাল ব্যাপারে সভাপতি ঠিকই আছে, না ঠিক নাই, আর এই তরকারি লাইগা তেল লুল মরিচ আনতে মুদির দোকানে যাইতে সভাপতি পত্তা আমাকে ব্যাপার কি আলাম। আমি তো কমিটি করতে গিয়া ভালো বিপদে পড়লাম রে মিয়া ভাই। আসল কথা হইলো সবাই পথ চায়, কিন্তু আমি এত পথ পাবো কই? বুদ্ধি একটা আছে, আপনি একটা মেইন কমিটি গঠন করেন, সেইটা সভাপতি থাকবেন আপনি, আর সব উপকমিটি করে দেন হেডির সভাপতি হ্যাগো করে দেন। এরকম যেমন ধরেন মুরগির বাজার উপকমিটি, ওইখানে সভাপতি করে দেন আমাকে কুদ্দুস মিয়া রে। না আমি মানি না। এই কেন এত কক গেছে? পাকিস্তানি মুরগি আর আমি দেশি মুরগি বেশি, অতএব সভাপতি আমারই করতে হবে। তাহলে মুরগির বাজারে তিনটে উপকমিটি করি, তাহলে তিনজন সভাপতি হইব, দেশি মুরগি, কক মুরগি, ফার্মের মুরগি, তিনজন সভাপতি। এইবার ঠিক আছে না? এবার মাছ বাজারের উপকমিটিটা এইখানে তাহলে ভাগ করে দেন, চাষের মাছ, নদীর মাছ, বিলের মাছ, তাইলে কোনো ঝামেলা হইব না। বুঝা ভালো, এইভাবে সবজির কয়েকটা উপকমিটি করতে, এক কচু কমিটিতেই 7-8টা উপকমিটি, মান কচু, ওল কচু, কচুমুখী কচু, নতি কচু, ডকা কচু, শাক, প্রত্যেকটাই একটা করে কচু সভাপতি। তাহলে তো আলুরও সেই অবস্থা, আপনার গোল আলু, লাল আলু, ছোট আলু, বড় আলু, নতুন আলু, পুরান আলু, হিন্দু কালী আলু, বগুড়ার আলু, নানান নামের সব আলুর সভাপতি বানাই দিবেন, এইভাবে বাকিগুলোরও করতে হইব। চাউলের কোনো মহজাত আছে মিয়া ভাই? এই দম বাদ ফেরাইছে। কিন্তু আমরা তো চাইছিলাম ছোট্ট একটা কমিটি কইরা একতাবদ্ধভাবে কাজ করতে, কিন্তু এখন তো দেখতেছি বিভক্তি আরো বাইরে গেছে। যেইভাবে আপনি কমিটি করছেন তাতে ভবিষ্যতে এই সভাপতি তো ক্ষমতা লইয়ে তো মারপিট শুরু হয়ে যায়। কথাই তো আছে, যত মাথা তত ব্যথা, এই জন্য চিন্তা করছি মাথা হবে কম, কাজ হবে বেশি। হ্যাঁ কমিটি কিন্তু 11 জনই হবে, আমার কথা ফাইনাল।